পটুয়াখালীর দশ মিনায় সরকারি খাল অবমুক্তকরণের দাবিতে মানববন্ধন করেছেন চার গ্রামের দেড় শতাধিক কৃষক রোববার বেলা বারোটায় উপজেলার পূর্ব লক্ষ্মীপুর ঈদগা মাঠ সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয় স্থানীয় শ্রমিক লীগ নেতার সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগীরা এ সময় কর্মসূচিতে অংশ নেয়া অনেকে বক্তব্য দেন বক্তারা বলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহাসিম তার সরকারি খালে বাঁচ দিয়ে মাছ শিকার করায় পূর্ব লক্ষ্মীপুর কাটাখালী সৈয়দ জাফর ও গোলখালী গ্রামের কৃষকদের কৃষি কাজে ব্যাঘাত হচ্ছে দ্রুত সময়ের মধ্যে খাল অবমুক্ত করার দাবি জানান তারা